তো দেশ স্বাধীন করি নাই, এই জন্য তো 20টা বছর জেল খাটাই নাই, এই জন্য তো ক্লাস নাইনে হাফ প্যান্ট পরা অবস্থার থেকে জেল খাটি না। ইলেকশন কমিশন, ক্ষমা খেয়ে কমিশন, বায়োমেট্রিক এমপি বানাইছে, পরের দিন ইলেকশনের রাত্রেবেলা সমস্ত বাক্স বইরে নেয়া, পরে আবার এই এই উপজেলা ইলেকশনে বলতেছে, মানুষের তো লজ্জা বলে একটা জিনিস থাকা উচিত, বলতেছে জাতীয় নির্বাচনের অভিজ্ঞতা কাজে লাগাইয়া আপনারা কর্মীরা সরকারি কর্মীগণ এই উপজেলা নির্বাচনে সঠিকভাবে করবেন। কি অভিজ্ঞতা কাকে লাগাইছেন জানো খানা ভাই নির্বাচন কমিশন, ওর নামই হলো খামা খায়ে নির্বাচন কমিশন। হ্যাঁ, ও কি কাজটা করেছে, কোন কোন নির্বাচন কমিশন কোন কাজ করেছে? 29-এর রাত্রেবেলা অনেকে অনেক ভালোভাবে বলেছেন, আমি তো অত ভালোভাবে কথা বলতে জানি না, 29-এর রাত্রেবেলা 90% কমপক্ষে সমস্ত বাক্স ভোট হয়ে গেছে, ভোট হয়ে গেছে 100 জায়গায় 1% ভোট হয়ে গেছে। কিভাবে? দারোগারা বলতেছে ওই ছাত্রলীগের কর্মীদের, নৌকার কর্মীদের, যেই নৌকা সম্বন্ধে দুই দিন আগেও আমাদের বিশ্বজ্যোতি সাহেব বলছিলেন, আপনারা দেখছেন ওই ইয়ে কি বলে মোবাইলে, যে খালেদা হাসিনা সুরেন নৌকার মাঝি বলছিলেন না, আপনারা দেখেন নাই ইয়ে মোবাইলে, তো সেই নৌকার মধ্যে ওনার নিজের পুত্রের তুলে দিচ্ছেন, ভালো কথা। আগের রাত্রে 90% বা 100% ভোটে ভোট দারোগা সাহেবরা বলে দিতেছেন, ওসি সাহেবরা পরিষ্কার বলে দিতেছেন যে ওরা যা বলে তাই করতে দাও, ভোট দিতে দাও। আমার এলাকায় দুই প্রিজাইডিং অফিসার বলছে না এটা তো হয় না, ভোট তো কালকে সকাল থেকে শুরু হবে, তারা মাইরা ফাটাই দিল, ফাটাই দিল তাকে মাইরা। আমাকে টেলিফোন করলো, স্যার আমি কি করব, আমি বা কি করব, 100 কর্মী সহ আমাকে বাড়িতে গ্রেফতার করে ফেললো, আমার বাড়িতে আমাকে গ্রেফতার করে ফেললো, সকাল থেকে আমি বেরোতে পারি না, সারাদিন না খাওয়া, আমি বললাম আমি ঢাকা চলে আসবো, আমাকে আসতেও দেওয়া হবে না, আমি কি করব, তোমাকে কিও করতে দেওয়া হবে না, আমাকে যেতে দাও, না তোমাকে যেতে দেওয়া হবে না। এটা কি কিসের ইলেকশন, কে বলেছে ইলেকশন, কার ইলেকশন, কার কথা ইলেকশন, কিভাবে ইলেকশন, কারা ইলেকশনের ব্যবস্থা করলো, কারা দাবি করেছিল যে হাসিনা খালেদা জিয়াকে ছাড়া আমরা ইলেকশন করব না, কারা দাবি করেছিল? আমরা করেছিলাম, আমাদের নেতৃবৃন্দ করেছিল, সেই দাবি পালিত হয় নাই, তারপরে কেন ইলেকশন, তারপর দলের জন্য দলের কথা মতো শাহ মজেন গিয়েছে, আমি গিয়েছি, এদিকে অনেকেই গিয়েছে, কথা হলো নির্দলীয় সরকার ছাড়া ইলেকশন হবে না, ঠিক কথা হয় নাই? কিন্তু তা তো হলো না, দলীয় সরকারই তো হলো, কথা হলো খালেদা জিয়াকে ছাড়া হবে না, খালেদা জিয়াকে ছাড়া হলো না, কথা হলো আমরা আলোচনা করব, কি কথা বলবো, কার সাথে, প্রাইম মিনিস্টারের সাথে, প্রাইম মিনিস্টার সেই কথা একটু রাখলো, একটা কথা রাখলো, একটা দাবি রাখলো, তারপরে কেন ইলেকশন, তারপরে কেন ইলেকশন? ওবায়দের মৃত্যুবার্ষিকী আমি বেশি কথা বলবো না, আমার এমনি অন্তর কাঁপে, বুক কাঁপে, আমার দুঃখ হয়, কষ্ট হয়, ওবায়দ আমার ডান হাত ছিল, ওবায়দকে ছাড়া আমি কোনো কাজ করতে পারতাম না, ওবায়দ সিরাজ এই দুজনকে ছাড়া ওদেরকে আমি প্রেসিডেন্ট সেক্রেটারি করে দিয়ে এলাম, আমি কোনো আন্দোলন সংগ্রাম কিছু করতে পারতাম না, আজকে সেই ওবায়দের মৃত্যুবার্ষিকী 12 বছর হয়ে গেল, 12 বছর ওবায়দ আমার পাশে নাই, আমি আজও বেঁচে আছি 82 বছর বয়স, 20 বছর আমার জেলে গেছে, আমার পক্ষে কথা বলার কথা নয়, কিন্তু কেন এই অবস্থা হলো, কেন আজও খালেদা জিয়া জেলে, কেন একটা দাবি মানল না, কি কারণে, এর উজ্জ্ব কারণ কি, এর গুহ্য কারণ কি, একসময় বের করতে হবে, যদি বের করতে ব্যর্থ হই আবার ব্যর্থ।
আবার ব্যর্থ হব। কেন? আমার অনেক প্রশ্ন আছে এইখানে, কর্ম না, এটা সাধারণদের সাধারণের সভা। কর্মযোদ্ধা নেতৃদের নেতাদের কোনো মিটিংয়ে আমি সুযোগ পাই। আমি স্বাধীনতার ইতিহাস জানি, সেই সময় কে যায় নাই ভারতে, আমরা সব চলে গেলাম, এন্টায়ার ক্যাবিনেট চলে গেল বঙ্গবন্ধু সাথে ইয়াহিয়ার কথা বলার সময়, যেই ব্যক্তি ছিল সর্বক্ষণ সে গেল না। তাজউদ্দিন সাহেবের একটা বই রিসেন্টলি পড়বেন আপনারা, তার মধ্যে লেখা আছে যে তার যাওয়ার কথা ছিল আমাদের সাথে, সে যায় নাই। আমি নাম বলতে চাই এই মুহূর্তে, সে যায় নাই। 14 দিন পর্যন্ত ঢাকা থাকলেন, পরে জিইউসিকে টেলিফোন করে বললেন আমাকে পাকিস্তান পাঠিয়ে দাও, পাঠিয়ে দেওয়া হলো। তার স্ত্রী একজন সিন্ধি ডিভোর্সি, আমরা তার ইতিহাস জানি, কোনোদিন তার কোনো কনস্টিটিউয়েন্সি ছিল না। আওয়ামী লীগের প্রেসিডেন্ট হিসাবে এক সময় সে বৃদ্ধ সত্তার সাহেব, আমার চাচা শ্বশুর দূর সম্পর্কে, তার কাছে 1 কোটি ভোটে প্রেসিডেন্ট নির্বাচনে হেরেছিল। আমরা তাকে নেতা মানলাম, কেন? ফখরুল কি দোষ করেছিল? আমাদের মহাসচিব ফখরুল, আমাদের নেত্রী খালেদা জিয়া, আমাদের তো অন্য কারো দরকার নেই, কেউ কিছু মনে করবেন না, আমাদের কারো দরকার ছিল, আমাদের কারো দরকার ছিল না, আমাদের নেত্রী খালেদা জিয়া আর আমাদের মুখপাত্র হবে আমাদের মহাসচিব। আমরা যা পারি করব, না পারলে করব না, নির্বাচন করব না। কিন্তু এটা কি হলো, কি হলো? আজকে ঠাটা বললো মানুষের মুখে, ঠাটা বললো মানুষের মাথায়, ঠাটা বললো সমগ্র জাতির উপরে। কি হয়েছে আজকে? আজকে সমাজে কথা বলতে চায় না, কথা বলার তার ইচ্ছে না। আমার সবচেয়ে প্রিয় ভাই উবাইদের মৃত্যুবার্ষিকীতে আমার পক্ষে বক্তৃতা করা সম্ভব না। আমি শুধু তার আত্মার মাগফিরাত কামনা করি, আর কামনা করি এই দেশে বারবার উবাইদের জন্য হোক, এই দেশে আরো উবাইদ হোক, তারা এই দেশকে আবার স্বাধীনতার যুদ্ধ, আরেকটা যুদ্ধ, অধিকারের যুদ্ধ, গণতন্ত্রের যুদ্ধ, বাজার যুদ্ধ, আরেকটা লড়াই করার জন্য তারা তৈরি হোক, এটাই আমি কামনা করি। আজকে জিরু কাদের, সরি ওবায়দুল কাদের হাসবেন না, সে অসুস্থ আছে, আমি তার মুক্তি কামনা করি, সে নাকি ভালো হচ্ছে। ভাই তোমাকে একটু উপদেশ দেই, বয়স আমার চেয়ে তোমার কিছু কম, কিছু না ভালোই কম, ভালোই কম। তুমি যে সকালবেলা উঠেই আল্লাহ খোদার নাম নিয়ে না নিয়া এই ফখরুলের 2টা গাল না দিয়া, বিএনপির 2টা গাল না দিয়া কোনোদিন কথা বলতে না, তোমার এই কারণে যে এই কারবারটা হয়েছে এটা কি তুমি বুঝতে পারতেছ? তোমাকে মানুষের দুর্ঘটনা মন্ত্রী বলা হয়, তুমি তো তুমি তো সড়ক মন্ত্রী না, তুমি সড়কের দুর্ঘটনার মন্ত্রী, তুমি সেতু মন্ত্রী না, 1 সেতু দিয়ে 3 সেতু বানানো যায়, হিডার মন্ত্রী তুমি। আজকে তুমি একটু আল্লাহ খোদার নাম নিও, আর মানুষের গালাগালি কম করো, বিরোধী দলকে যা দেখাইছো দেখাইছো, এইভাবে চলবে না, বেশি দিন চলবে না। বঙ্গবন্ধু চলে গেছেন, বঙ্গবন্ধুর মায়া মনে করছে এইভাবেই চলবে? আরে কোথায় বঙ্গবন্ধু আর কোথায় তুমি, তুমি তুমি কোথায় ছিলে? আমি একটা কথা বলি, করট কথাটা খারাপ লাগে কিন্তু কোনো উপায় নেই না বইলা, যে স্বাধীনতা যুদ্ধে মলমূত্র ছাড়া আর তো কিছু ত্যাগ করো নাই বাবা, আর তো কিছু ত্যাগ করো নাই। আজকে তুমি বলতেছো আমি 4 বার গেছে, আরো 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 আরেকবার থাকবো, 5 বার হইব, এরপরে 5 বারের বার কি কইবে আমি জানি না, তুমি সবই কইতে পারো। আমাদের কথা হচ্ছে যে তুমি বঙ্গবন্ধুর মেয়ে, সব তোমাকে সাজে না, বঙ্গবন্ধুকেই দেশের মানুষ শ্রদ্ধা করে। বঙ্গবন্ধু আমার নেতা ছিলেন, আমার মৃত্যু নেতা ছিলেন, তিনি বাকশাল করেছেন বলে আমি বাকশাল করেছিলাম, আমি নিশ্চিত করেছিলাম বাকশাল করবেন না, বাধা দিয়েছিলাম, কিন্তু তখন আমার চিফ হুইপ তিনি বলেছিলেন তুই বক্তৃতা কর বাকশালের বিরুদ্ধে, আমি বলে না আমি করবো না। বঙ্গবন্ধু আপনি যতদিন আছেন আমি আপনার সঙ্গে থাকবো, আছি, ছিলাম, শেষ মুহূর্ত পর্যন্ত ছিলাম, তারপর বঙ্গবন্ধু নেই, আমি আওয়ামী লীগ করি নাই। কেন করি নাই? বঙ্গবন্ধুর শেষ ইচ্ছা ছিল বাকশাল, ঠিক কিনা? মরার আগে নিজে পার্টি করে গেছেন বাকশাল, লাস্ট উইল, সন্তানের প্রবেশ করতে হয় পিতার শ্রেষ্ঠ উইল যাকে,
পিতার শেষ উইলটা, পিতার শেষ পার্টিটা কি? বাকশাল। তুমি যদি পিতৃভক্ত সন্তান হও তোমার বাকশাল করা উচিত ছিল, বাকশাল করো নাই। পিতার উদ্দেশ্যকে, পিতার ইচ্ছাকে অপমানিত করেছ এবং তিনি যেটা কবর দিয়ে গেছেন বাকশাল আওয়ামী লীগ, সে আওয়ামী লীগকে কবর থেকে বের করে তুমি নতুনভাবে চালু করেছ, ভালো কথা। তোমার কিছু মুরব্বী আছে কারা আমি বলতে চাই না, আমি জানি সবই, আপনারাও অনেকেই জানেন, অনেক কিছু এই দেশে, এই দেশে হয় না, বাইরের থেকে অনেক কিছু হয়, আমরা অনেক ভুল করেছি। আমাদের দল দল দলের নেতৃত্বের তরফ থেকে, আমার তরফ থেকে আমি মনে করি আমরা সঠিক সিদ্ধান্ত নিতে ব্যর্থ হয়েছি। তারই জন্যে এই বৃদ্ধ বয়সে বেগম খালেদা জিয়ার জেলে সবু আমার এক ভাই 140 নম্বরের কেস তার বিরুদ্ধে, আমার এলাকার কর্মীদের কেসের অভাব নাই, মামলা না, একটা আবিষ করতে পারি নাই, একটা পোস্টার নাই, একটা লিফলেট নাই, একটা মিটিং করতে পারি নাই, কোনোখানে যেতে পারি নাই। তারপরে দুইবার আক্রমণ, 24টা গাড়ি আমার ভেঙে চুরমার করে দিল, দুইবার আমাকে গুলি করা হলো, বেঁচে আছি কি করে? বাঁচা আমার মালিক আল্লাহ, আল্লাহ বাঁচিয়ে রাখে বলে বেঁচে আছি এবং আজকে আপনাদের সামনে কথা বলছি। আর ওই লোকটা বলে কি যে ওই নির্বাচনের অভিজ্ঞতা কাজে লাগাইয়া ভালো করে ইলেকশন করেন, এই ইলেকশন ভালো করে হইতেছে? এই ইলেকশন উপজেলা ইলেকশন দেখো নাই, এই ঢাকা সিটি ইলেকশন তোমরা দেখো নাই, তারপরে তোমরা শিমলা না, এক মাঘে শীষ যায় না, এক মাঘে শীষ যায় না। ভাইরা আমার বলে অনেক কথা বলতে পারি কিন্তু আজকে বলবো না, ও ভাই চলে গেছে, আমি যে কোনো সময় চলে যাব, চলে যাওয়াই স্বাভাবিক, সান্ত্বনা এই। আমার 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 পরিবারে রাজনীতি করার কেউ নেই, কিন্তু ওয়াইদের পরিবারে আমার মা বা আমার মেয়ে শ্যামা আছে, তাকে আমি আমার মেয়ের মতোই জানি, আমার পরিবারের সদস্য বলেই জানি। আমি চলে যাব, আপনারা অনেকে থাকবেন না, কিন্তু এই দেশে গণতন্ত্রের মৃত্যু হতে পারে না, স্বাধীনতার মৃত্যু হতে পারে না, মানুষের অধিকারের মৃত্যু হতে পারে না, এই দেশের ইতিহাস বারবার এটা প্রমাণ করেছে, আর একটিবার আমাদের প্রমাণ করিয়ে দেখাতে হবে। আপনাদের সকলকে ধন্যবাদ, ওবায়দের আত্মা তৃপ্তি পাক।